রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার মাঝেই মালদার বার্লো গার্লস হাই স্কুলে চার ছাত্রীর ক্যামেরাবন্দি করা রবীন্দ্রসঙ্গীতের বিকৃত অশ্লীল ভাষায় গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই স্কুলের একাদশ শ্রেণীর চার ছাত্রী বৃহস্পতিবার ওই ভিডিও ক্যামেরাবন্দি করেছে বলে জানা গিয়েছে। বিদ্যালয়ের পোশাক পরা অবস্থায় 22 সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ শুক্রবার বিকেলের মধ্যে ভাইরাল হয়ে যায়। আজ শনিবার দুপুরের দিকে অভিযুক্ত ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে মালদা বাল্য গার্লস হাই স্কুলের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা ও পরিচালন পর্ষদের সদস্যরা বৈঠক করেন। সেই বৈঠকেই মুচলেকা দিয়ে ওই চার ছাত্রী ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে তাদের পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলেন, ওরা লিখিতভাবে ক্ষমা চেয়েছে, ওরা বলেছে মজা করে এ ধরনের গান করে ভিডিও করেছে তারা, ওদের নিয়ে আরেকবার বসতে হবে। পরিচালন সমিতির সভাপতি না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, উনি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।